আমার নবী এই পরিচয়টুকু আল্লাহর সাথে করিয়ে দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় আপনাদের কাছে করিয়ে দেওয়ার জন্য 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। নবীর কষ্টের পর কষ্ট আর যেন সহ্য হয় না। আমার আল্লাহ বন্ধুকে এই রজব মাসে দাওয়াত করলেন, বন্ধু এই দেশে বহু কষ্ট করেছ, আসো গো বন্ধু, যার জন্য কষ্ট করেছ সেই বন্ধুর বাড়িতে বেড়াইয়া যা। নবী নিজের জন্য কষ্ট করে নাই, আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবীরই করে। আর যেই কষ্টগুলো করেছেন একটা কষ্টের বিনিময় আল্লাহর কাছে চায় নাই, সবগুলো কষ্ট জমা রেখেছে হাশরের দিন এক একটা কষ্টের বিনিময় আমার আল্লাহর কাছে উম্মতের নাজাতের দাবি করে বলবে। আমার আল্লাহ দাওয়াত করেছেন বন্ধুকে, মাস্টার নাম রজব, এই রজব মাসে বন্ধুর ভালোবাসার খাতিরে কত সুন্দর সিস্টেম। এই মাসে আখিরি নবীর উম্মতের কোন গুনাহ ফেরেশতারা লেখার সুযোগ পায় না, যা লেখে শুধু নেকি, শুধু নেকি। এই মাসে কোন গুনাহ লেখা হয় না, এই মাসে কোন গুনাহ লেখা হয় না, শুধু নেকি লেখা হয়। কেন? এই মাসে যে তার বন্ধুর বাড়িতে যাচ্ছে এই আনুষ্ঠানিকতার বরকতে এই মাসে গুনাহ লেখা হয় না। যেমন বাড়িতে মেহমান আসছে, আসতেছে, এ অবস্থায় যদি ছোট বাচ্চারা কোনো অপরাধও করে মা বাবা কি কয়? এখন কিছু কইরো না, মেহমান বাড়ি, মেহমান আসতেছে, এরকম মেহমানের খাতিরে মাফ পাওয়া যায়। আমার নবী মেহরাজ যাবে, আর যাওয়ার কারণ হলো পৃথিবীতে নবীর দুঃখ কষ্ট ব্যথা আল্লাহর সাথে মানুষকে আল্লাহর পরিচয় মানুষের কাছে দিতে যায়ই নবী এই কষ্ট ব্যথা দুঃখ মায়ের খেয়েছে, সাদা জামা লাল করেছে, নিজের জন্য নয়। কেউ বলতে পারবে না মক্কাতে নবীর জন্ম, মক্কাতে নবীর একটা 10 তলা বাড়ি আছে, মদিনায় হিজরত করে গিয়ে মদিনায় 7 তলা একটা বাড়ি করেছে, এমন নাই। নবীর সবগুলো কষ্টের মূল কারণ ছিল মানুষকে আল্লাহর পরিচয় করিয়ে দেওয়া। সেই জন্য আমার আল্লাহ খুশি হইয়া দেখে, বন্ধু দুনিয়ায় যেদিন গিয়েছো সেজদাই পরে উম্মতি উম্মতি বলে কাঁদছো, যখন তোমার বয়স আসতে আসতে দুনিয়ার বয়স বাড়তেছে মার কাছে প্রশ্ন করেছো, বন্ধু মা গো, ও মা, আমার বন্ধুরা সঙ্গীরা বাবা বাবা বলে ডাকে, আমার বাবা কই? আমি বাবা দেখলাম না, বাবার ব্যথাই কাঞ্চ, বন্ধু আমি দেখছি 6 বছর বয়সে মা হারাইয়া মার ব্যথাই কাঞ্চ, দাদা কোলে লইয়া সান্ত্বনা দিয়েছে, দাদা হারাইছ দাদার ব্যথাই কাঞ্চ, চাচা আবু তালিব সান্ত্বনা দিয়েছে, চাচা বিদায় হয়ে গেছে, চাচার ব্যথাই কাঞ্চ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হওয়ার পর মা খাদিজা নবীকে সান্ত্বনা দিয়েছে, যেদিন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এতিম নবীর বুকে লইয়া গো, মা খাদিজার কান্না যেন ভেঙ্গে পড়েছে, ডাকতেছে খাদিজা কেন এইভাবে তুমি কান্দতেছো, হুজুর কান্দি, মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, সব ব্যথা লইয়া যেদিন খাদিজার সামনে ছিলেন খাদিজা আপনাকে সান্ত্বনা দিত, আজকে মন কয় আমি বাঁচবো না গো নবী,
কে আপনাকে সান্ত্বনা দিবে? এরে বাবা না ভাইরা, আজকে যদি নবী এই কোনা পাড়ার জমিনে থাকতো, এই অভাবের অভাবই হইয়া যদি নবীর চোখের পানি পড়তো, বলুন আপনারা নবীর চোখের পানি মুছে দিতেন কিনা? আল্লাহ আমার নবী, সকল ব্যথার চাপ যেন দিন দিন বুকের মধ্যে চাপছে। মা খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মক্কাবাসী মক্কাবাসীরা নবীকে কষ্ট দিতে শুরু করলেন। কষ্টের পর কষ্ট সহ্য করতে পারে না, আমার নবী দুধ মায়ের দেশ হালিমার দেশে গিয়েছে, তাইফের জমিনে এত মার আমার নবীরে মানল। রে বাংলাদেশের ভাইরা, যেই দেশে নবীর জন্ম সেই দেশের মানুষ নবীরে মারে গো। আর আজকে কোনা পাড়ার জমিনে নবীর পাগলেরা বৈশা থাকে, সকল ব্যথা আর যেন নবীর কলিজা মানে না। তাই আমার আল্লাহ ডাকলেন, বন্ধু বন্ধু গো, ও বন্ধু এত ব্যথা আর কত সহ্য করবা? মা আয়েশা সিদ্দিকা বলেন, শুধু এই ব্যথাই নয়, আমি নবীকে প্রশ্ন করেছিলাম রাত্র গভীর, ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে কত ব্যথা আছে আমি শুনতে চাই, কত জায়গায় মার খেয়েছেন কষ্ট পেয়েছেন জানতে চাই। আমার নবী সকল ব্যথার হিসাব দিলেন, সবচেয়ে বেশি ব্যথা তাইফের জমিনের মায়ের কথা বললেন। অবশেষে ডাকছেন, আয়েশা রে সব ব্যথা শুনাইলাম, আর একটা ব্যথা বাকি আছে, সেই ব্যথা কি? রে আয়েশা, সব ব্যথার বড় ব্যথা রে, আমার একটা উম্মত যদি জাহান্নামি হয় আমি নবীর কলিজা মানবে না। আরে উম্মতের কান্দা, নবী রহমতের বান্দার, বলুন উম্মতের কান্দা, নবী নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, এ মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর, গুনাগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী আমার নবী। সকল ব্যথা শের ব্যথা হলো, আপনার আমার মত উম্মতের ব্যথা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো এত ব্যথা আর কত সহ্য করবা? আসো বন্ধু, দাওয়াত দিলাম বন্ধুর বাড়িতে বেড়াইয়া যা। আমরা দেশের মানুষ বেশি ব্যথায় বেশি দুঃখ, বেশি সমস্যা হইলে চলো ঘুরে আসি, কক্সবাজার যায়, টেকনাফ যায়, ঘুরতে যায়, সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া যায়, ঘুরতে যায়,
আল্লাহকে বন্ধু তোমার এত ব্যথা, এই ব্যথা সব ব্যথা দূর করে দেওয়ার জন্য আমি আল্লাহ দাওয়াত করেছি, এত কষ্ট তুমি আমার বন্ধুত্বের পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য করেছো, আমি সেই বন্ধু তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য দাওয়াত করেছি। অন্যান্য নবী রাসূল দাওয়াত চাইতেন, দাওয়াত পাইতেন না, আর আমার নবী দাওয়াত চায় না, দাওয়াত পায়। আমরা সেই নবীর উম্মত, আমাদের দান সকল নবীর উম্মতের চাইতে বেশি না কম? একবার বলুন আল্লাহু আকবার। এবার নবী যাবেন, দাওয়াত পাইলেন, এই রজব চাঁদ, ভালোবাসার মাস, এটা হলো বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসার মাস, এই মাসটার নাম ভালোবাসার মাস, রজব মাস ভালোবাসার মাস, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্কের মাস, সাক্ষাতের মাস, দ্বিধারের মাস। সেই মাসটায় আমরা যারা বসে আছি, আল্লাহ কি আমাদেরকে ভালোবাসার দরজায় কবুল করে নিতে পারে না? জর্দান যায়া দেখি আসহাবে কাহাফের ঘটনা কোরআনে আছে, সাতজন যুবক ইমান বাসাইতে গিয়ে গুহায় আশ্রয় নিলেন, কুকুর সাথে গেলেন, কুকুর সাথে যাওয়ার কারণে আল্লাহ কুকুরকে কিতমির নাম দিয়া সাতজন যুবকের সাথে কুকুরকে বেহেশতি ঘোষণা করে দেয়। আজকে বন্ধুর ভালোবাসার মাসে যারা ঘর বাড়ি ছেড়ে বসে আছেন, আমার নবী তো রাইতেই গেছেন, মেরাজে রাইতে গেছে না দিনে গেছে? সবাই দি কয় না বলে হুজুর আন্তাজি কোনো বুঝা হই না লয়, হ্যাঁ এটা ঠিক আছে, আসুন দেখি কোরআনে কি দিনের কথা কইছে না লাইতের কথা কইছে। কোরআনে বলছে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম লাইলাম, এক আশ্চর্য সফর তার বান্দাকে আল্লাহ পাক করাইলেন দিনের বেলা না রাইতের বেলা, লাইলাম। আপনারা যারা বসে আছেন এখন কি দিন না রাত? যদি এই বসাটা ঘরবাড়ি ছাইরা আল্লাহর কাছে যদি সেই ভালোবাসার মাসে কবুল হইয়া যায়, হাশরের দিন মেরাজের মেহমান হিসেবে আল্লাহ হাশরের মাঠে সম্মানী আসন আপনাদেরকে দান করে দিবে। নবী গো দাওয়াত করলাম আসেন, আমার নবী ডাকে আল্লাহ আমি যদি চলে যাই আমার আবু বকর সকালবেলা আমাকে ডাকবে না পায়া কাঁদবে, উমর কাঁদবে, আলী কাঁদবে, উসমান কাঁদবে, সাহাবীরা কাঁদবে, উম্মতেরা কাঁদবে, মাবুদ সবচেয়ে বড় ব্যথাই ব্যতীত হবে আমার আদরের নাতি হাসাইন আর হুসাইন, সকালবেলা নানা নানা কইয়া ডাকবে, নানারে পাবে না, হাসাইন হুসাইনের চোখের পানি বন্ধ হবে না, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা ফাতেমা। যেদিন আমার নবী মা খাদিজা বিদায় মুহূর্ত পাশে বসে কানতে ছিলেন, মা ফাতেমা 8 থেকে 9 বছর বয়স, দুইজনের পাশে বসে জিজ্ঞেস করে মাগো তুমিও কান্দো বাবাও কান্দে, কে কাকে সান্ত্বনা দিবেন, একজন কাঁদলে আরেকজন সান্ত্বনা দিতে পারে, মাও কান্দে বাবাও কান্দে কে সান্ত্বনা দিবে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জাহরা 8 থেকে 9 বছর বয়সের মেয়ে, মাকে সান্ত্বনা দিলেন, মা কেন কান্দো কেন কান্দো? জবাব দিচ্ছে আমার কান্নার কারণ তোমার বাবা আল্লাহর বন্ধু, যেদিন কেউ ছিল না রে ফাতেমা, আমি খাদিজা, সব কিছু তোমার বাবার পায়ে ঢাইলা, তোমার বাবার ভালোবাসার মালা গলায় পরেছিলাম, তোমার বাবা এত ব্যথায় ব্যথিত, জীবনে একটা দিন বাবার চেহারা দেখলো না, জীবনে একটা দিন বাবা বলে ডাকলো না, 6 বছর বয়সে মা হারাইলো, দাদারা দূরে ছিল, 8 বছর বয়সে দাদা হারাইলো, সব হারাইলো, আমি খাদিজা সেদিন বুকে টাইনা নিলাম, আজকে আমি খাদিজা যদি বিদায় হয়ে যায়
তোমার বাবারকে মায়া করবে, সেই জন্য আমি কান্দি। মা ফাতেমা বলছে, মা গো তুমি কান্দো না, আমি ফাতেমা আমার বাবাকে সান্ত্বনা দিব। আমি মা হইয়া আমার বাবারে আমি মায়া করব। এখনো দেখবেন মহিলাদের বাবার প্রতি মায়া বেশি থাকে। এ মা খাদিজা চিন্তা করো না, আমি ফাতেমা মা হইয়া আমার বাবারে আদর করব। ওই দিন থেকে আমার নবী যতদিন দুনিয়ায় ছিল ফাতেমারে মা মা কইয়া ডাকত। যেখানে যাইত, যদিও বয়স ছোট্ট ছিল, আমার নবী ফাতেমাকে মা মা বলে ডাইকা মা ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে যাইত। আবার আসতেন মা ফাতেমার কাছে, আয়েশা হাজিরা দিতেন, এমন আদর ফাতেমাকে করতেন, ফাতেমা ও বাবাকে আদর করতেন। যেদিন ফাতেমা দেখতেছে বাবার চোখের পানি জর্জর করে পড়ছে, গলা কাটা মুরগির মতো ছটফট করছে, ডাকছে ফাতেমা, বাবা গো এইভাবে কেন ছটফট করছেন, অসুস্থতা বেশি, কষ্ট বেশি? না রে ফাতেমা, কেন এই অশান্তি দেখা যাচ্ছে? ফাতেমা আজকে মন কয় আমি চলে যাব। আমি কান্দি রে ফাতেমা, আমার উম্মতেরা এতিম হইয়া যাইব। ফাতেমা আমি কান্দি আমার অসুস্থতার ব্যথার জন্য নয়, দুঃখ কষ্টের জন্য নয়, আমার উম্মতের মায়ায় কান্দি। মা ফাতেমা ডাকেন, বাবা গো দুনিয়াতে যদি এত ব্যথায় ব্যতীত হন উম্মতের জন্য, হাসরের মাঠে না জানি কত ব্যথায় ব্যতীত হন। যেদিন অর্ধহাত উপরে সূর্য নেমে আসবে, একটা সূর্যের মধ্যে ৭০টা সূর্যের পাওয়ার দেওয়া হবে। একটা সূর্যের পাওয়ারেই তো চৈত্র মাসে ভাদ্র মাসে রোদ্রের মধ্যে যাওয়া যায় না, খালি পায়ে রাস্তায় হাঁটা যায় না, আগুনের মতো গরম হয়। একটা সূর্যের মধ্যে ৭০টা সূর্যের পাওয়ার, অর্ধহাত উপরে সূর্য, কোন কিতাব লেখেন সুরমাদানির কাটি পরিমাণ উপরে সূর্য। সেদিন জানি গো বাবা উম্মতের জন্য কেমন পাগল হন, বাবা গো সেদিন উম্মতের জন্য পেরেশান হবেন। আমি ফাতেমা মা হইয়া আপনার মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিব। বলুন গো বাবা আমি আপনার সেই মাঠে কোথায় পাবো? আমার নবী কান্দে, ফাতেমা রে এত মায়া করবি রে মা, আমি ঠিকানা বলে দেই, আমাকে মিজানের পাল্লার কাছে যাইও, মিজানের পাল্লাই উম্মতের মাপ দেওয়া হবে, সেখানে থাকবো। সেখানে যদি না পাও সাতটা জাহান্নামের দরজায় দরজায় যাইও, আমি জাহান্নামের দরজায় পাহারাদার হইয়া পাহারা দিব। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ফাতেমা জাহান্নামের দরজায় যদি আমার না পাও গো মা, মা গো ফুল সিরাতের গাঠে যাইও, ফুল সিরাতের গাঠে যাইও, আমি নবী ফুল সিরাতের গাঠে দাঁড়াইয়া কাঁদবো। আমার একটা উম্মত যেন ফুল সিরাতের ফুল থেকে নিচে পড়ে না যায়। আমার নবী এই কান্না হাসরের মাঠে কাঁদবেন, এত ব্যথা উম্মতের জন্য। বাবারা উম্মতের ব্যথাই ব্যতীত নবী সব ব্যথাই জড়ো হয়ে ব্যথার চাপ সহ্য করতে পারে না। আমার নবীর চোখের পানি বন্ধ হয় না। আম্মা জান আয়েশা বলেন, যতদিন নবী আমার হুজরায় এসেছে প্রত্যেক রাত্রে আমার নবীরে কান্দতে দেখেছি, এমন একটা রাত্র বাকি নাই গো যে রাত্রে নবী উম্মতের মায়ায় কাঁদে না। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, এ নবী গো আমরা গুনাহগারে। বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, এ নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে
আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহ আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরুদ পড়ে তারায়ো আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরুদ পড়ে তারায়ো ইমানদারে পড়বে দুরুদ ইমানদারে পড়বে দুরুদ বলছে পড়ুয়ারে নবী গো আমরা গুনাহগারে দুরুদ সালাম জানাই দুরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহ নবীর দুরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়ো নবীর দুরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়ো সাফায়াত করবে নবী সাফায়াত করবে নবী ময়দানে হাশরে নবী গো আমরা গুনাহগারে দুরুদ সালাম জানাই দুরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহ ইউসাল্লুনা আলান নবী কোরআনেতে লেখা পাবিও ইউসাল্লুনা আলান নবী কোরআনেতে লেখা পাবিও মানলে কোরআন থাকবে সবাই মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে নবী গো আমরা গুনাহগারে দুরুদ সালাম জানাই দুরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহ সবাই বলুন মারহাবা এরে বাবারা ভাইরা আমার নবী বলছি রাতের কিনারে দাঁড়ায় কাঁদবে আমার আল্লাহ তালাশ করবে বন্ধু কোথায় বন্ধু কোথায় 63 বছর জিন্দিগি বন্ধু দুনিয়ার জমিনে কত কষ্ট করেছে বাবা কষ্টের বিনিময় গো আমার আল্লাহ এই রজব মাসে দাওয়াত করেছে বন্ধু আসেন কোরআনের মধ্যে ঘোষণা আসছে সুবহানাল্লাজি আসরা এক আশ্চর্য সফর আমরা আশ্চর্য কোন জিনিসের নাম খবর শুনলে আমরা কই না সুবহানাল্লাহ কই কি রে এরকম কই না আশ্চর্য কিছু শুনলে আমরা বলি সুবহানাল্লাহ কই কি যেমন সাত তলার উপরতে একটা 6 মাসের বাচ্চা পয়রা গেছে এটা পয়রা মাটিতে গইরায়া খেলতাছে হাসতাছে কান দেও না মরেও না হাত পাও ভাঙে নাই কিছু হয় নাই এই খবরটা যদি শুনেন আপনারা কি কইবেন সুবহানাল্লাহ কই কি রে সাত তালাতে 6 মাসের বাচ্চা হইরা বলে মরছে না হাত পাও ভাঙছে না হাসে বলে কান দেও না তিন দিন পরে পানির তলেতে 9 মাসের বাচ্চাটা পাইছে এটা পানিও খাইছে না মরছেও না ছায়া দিছে এই খবরটা শুনলে কি কইবেন কেন এটা একটা আশ্চর্য খবর